আল্লাহর কাছে কইছি যে মানে একটা ই করছি, নিজে এটা প্রতিজ্ঞা করছি যে আমি যদি নাকি 3 টাকা কামাই 1 টাকা গরিব মানুষের দিমুই, 3 টাকা কামাই, মানে 3 টাকা যদি আমার হয়, 1 টাকা গরিব মানুষ, 1 টাকা আমার খরচ, আর 1টা টাকা থাকলে আমার অতর দরকার না। মানে আমি এ তারিখে এই নিয়ত করছি কুরবানির ঈদের পর, গত কুরবানির ঈদের পর থেকে আপনি নিয়ত করেছেন। আমার মনটা নষ্ট হয়ে গেছে, মানে বড় বড় গরু পালছিলাম, কোনো মানুষের কোনো সহযোগিতা পাইনি, আমি অনেক কষ্ট করেছি হাটে যেয়ে, কোনো মানুষের পাইনি, কারণ কেউ পাশে আসল, রাগ করে পরে বেঁচে আইছিলাম। এখন এ তারিখে নিয়ত করছি যে বাসাইতে যাওয়ার যেত দূর ইনকাম করে পারি, এইভাবেই করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিঙ্গাইল, রয়েছে মর্জিনা আপা। আজ একজন প্রবাসীর বউ কিভাবে হলো স্বামী কামাই করছে হলো বিদেশে পড়ে, আর স্ত্রী বাংলাদেশে কৃষি এবং হলো গরু এই গবাদি পশু পালন করে কিভাবে টাকা আয় করছে আমরা শুনবো সরাসরি তার মুখ থেকে। চলুন দর্শক, কথা বলবো মর্জিনা আপার সাথে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন যে না আসলে কি সত্যিকারই আপনি কি প্রবাসীর বউ? হ্যাঁ প্রবাসী বোন। আমাদেরকে একটু বলবেন যে না আপনি কত বছর ধরে এই গবাদি পশুগুলোকে পালন করতেছেন? পাঁচ বছর ধরে আপনি গরুগুলা মহিষ পালন করতেছেন? আপনার তো দুই বছর আগামী তিনি পালছিলাম, গেল তারিখে। আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলবেন। গেল তারিখে পালছিলাম, আর এই তারিখে আর কি বেশি করে পেয়েছি। এই তারিখে বেশি পালন করতেছেন, তো কেমন লাভ এটাতে? গরুর চেয়ে মহিষ লাভ বেশি। যেমন আমাদেরকে একটু বুঝিয়ে বলেন তো। যেমন গরু তো মনে করেন ঈদ সামনে করে বেচতাম, মানে 4-5 মাস বেচতাম, মানে পালন করে 4-5 মাস পর রেজাল্ট তেমন একটা আসে না, খরচ পাতি নিয়ে যে জিনিসের দাম ওই রকমই আসে না, বাজেট আসে না। এখন আবার মহিষ আইনে মনে করেন 1 মাস কি 1.5 মাস রাখি, ইমন আছে 20 দিনও রাখি, রাখিয়ে তারপরে বিক্রি করে ফেলে, একটাই 15-20 হাজার করে বাইরে যায়। একটা 15-20 হাজার টাকা করে লাভ পান? তো একসাথে কয়টা মহিষ কিনেন আর কয়টা বিক্রি করেন? মহিষ আনি 4-5টা করে, 4-5টা ইমন 6টাও আনি, আইনে ওইগুলো একটু ই করি, মানে ওরা তো বন জঙ্গলে থাকে, সিহার অন্যরকম থাকে, আমি কদিন পাইলে তারপরে বিক্রি করে ফেলাই। মানে বন জঙ্গলের মহিষ গুলাকে আপনি কিভাবে পোষ মানান? না পোষ মানে এই ছোট পোলা বানো ধরে রাখার পরে ওরা শান্ত, ওরা শান্ত দেহ গরুর চেয়ে ওরা শান্ত বেশি। এই যে গ্রামের ভিতরে আপনি কিভাবে মহিষ পালন করেন? গরু পালতে পারে না অনেকে, আপনি মহিষ পালন করছেন? আমি তো গরুও পালি, গরু আছে আমার, মহিষও আর কি, মহিষটা একটু বেশি। এটা গ্রামে এই যে একদম খোলা জায়গায় আপনি মহিষ পালন করা কি সহজ নাকি? মহিষটাই পালন করা গরুর চেয়ে সহজ, মহিষ তো পানি লাগে আমরা জানি, মহিষ পানির, হ্যাঁ আমরা নদীতে নেই, সামনে নদী আছে, এই যে হলো নিতাম, এখন আবার জাবাইতে নেবেন। আমাদেরকে মর্জিনা পা একটু বলবেন, প্রবাসীর বোরা সব সময় হলো নেট এন্ড ক্লিন, মানে বাসায় মানে পাক করবে আর বাজার থেকে কামলায় মানিলো বাজার করে নিয়ে আসবে আর গ্যাসের চুলায় রান্না করবে আর খাবে, তো আপনার এত কষ্ট করার দরকার কি? আমার এই জিনিস ছোটবেলায় থেকে ভালো লাগে, তারপর অজরে বসে থাকুন লাভ নাই। প্রবাসী ভাই রাগ করে না তো? না রাগ করবো কে, টাকা পাঠাই আমি, সবকিছু করি আমি, তারপরে তুমি মহিষ গরু পালন করো না? মানে যদি আমি দেশে থেকেও কিছু ইনকাম করে পারি তাতে দুজনেরই ভালো হইব। তো প্রবাসী ভাই কত বছর দেশে ফিরে না? 3 বছর ধরে, 3 বছর আগে আইছিল ছুটিতে। ছুটিতে আসছে, রাগ করে নাই আপনি এই যে মহিষ গরু পালন করতেছেন? না না রাগ করবো কে, লাভ কার বেশি? লাভ এখন মনে করেন আমি দেশটা যদি একটু বাজেট বেশি বাজার করি তাহলে আমি একটু বাজেটটা আমার বেশি হয়, বাজেটটা মানে বেশি হয় আপনার লাভটাই বেশি হয়। তো স্বামী যে প্রতি মাসে যে ইনকামটা করে তুলনামূলকভাবে আপনার ইনকামটা বেশি কিনা বাংলাদেশের বাড়িতে থাকে? হেডটা দিয়েই তো আমি করতেছি, মানে হেডটা দিয়ে করতেছেন তো, মানে ভাইয়েরটা দিয়েই করতেছেন, ভাইয়ের টাকা দিয়ে আপনি ব্যবসাটা করতেছেন, তো তুলনামূলকভাবে এখন তার মান্থলি ইনকাম যেটা হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম আপনি করছেন কিনা? হ্যাঁ আমার ইনকামটা একটু বেশি হয়েছে। তাহলে প্রবাসীর চাইতে প্রবাসীর বইয়ের ইনকাম বেশি? হ্যাঁ যদি নাকি আমি মনে করেন মাসে 2-3 বার ভেজে চাকরি করে পারি, হে তো মনে করেন 1 মাস পর স্যালারি পান, মনে করেন হের চেয়ে একটু বেশি হয়ে যায় না 2 বার, মানে সেই মাসের পর 1 মাস পরে স্যালারি পায় আর আপনি মাসের মধ্যে কয়েকবার স্যালারি পান? আমি তাও 2 বার হয়ে যায়, হ্যাঁ অলরেডি 2 বার হয়ে যায় আমার, 1 মাস 2 বার হয়ে যায়। তো এটা আপনার কাছে কেমন লাগে বিষয়টা? আমার খুব ভালোই লাগে। আপনার খুব ভালো লাগে?
এর আগে আমরা দেখেছিলাম যে না আপনার মেয়ে গরু পালন করতে গিয়ে সেই গরু বিক্রি করতে দিত না, এত বেশি বলার পরও গত বছরেরই কথা এটা, সেই গরুটাকে আপনি বিক্রি করতে পারেন নাই, মানে মেয়ের ইচ্ছা পূরণ করতে গিয়ে মানে লোক এত ভালো দাম পাওয়ার পরও আপনি গরুটাকে বিক্রি করেন না, একটু বলবেন? এখন তাই বড় গরু উঠে নেই মেয়ের জেলায়, বড় গরু পালা বাদ দিয়ে দিচ্ছি। কেন? মানে ওর পছন্দ হয়ে যায়, ও যে এই জিনিসটা বিক্রি করবে দেবো না রাহু। মানে বড় গরু বিক্রি করতে গেলে মানিল তার পছন্দ হয়ে যায়, ওটা আর বিক্রি করতে দেয় না? না, সে কি করতে চায়? ওটা ওর ইচ্ছা, মানে সারা বছর ওইটাতে থাকবো আর পারবো, ওর হলো সাথী বানাই নাই। ওর সাথী কেমন ভালোবাসে সে? অনেক ভালোবাসে। আবার ওই যে ওই মহিষটা কিছু কয় না, ও শরীরে হাত দিলি শুয়ে পড়ে, মানে কোনটা পালন করে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং লাভবান বেশি মনে হয়? মর্জিনাপা, আমরা আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে সে প্রশ্নটা হলো যে প্রবাসীর চাইতে আপনার ইনকামটা বেশি কিনা, আর কেন বা আপনার স্বামী দেশে ফিরে না এ আপনার এত ইনকাম থাকা শর্ত, একটু বলবেন? না, একটা কন্ট্রাক্ট আছে, ওই কন্ট্রাক্টটা শেষ হইলে পরে দেশে আসবো, মানে দুজনে মিলে এই করব, এই মানে এই গরু মহিষ পালন করব, কন্ট্রাক্টটা শেষ হইলে চলে আসবো। ইনকামটা কার বেশি? আমি ইনকামটা মনে করেন বিদেশে থাকতে দেশে দুজন করে পরে আমাকে আরো বেশি হইব, আমার তো ইনকাম বেশি, কিন্তু দুজনে পল্লি বাদে আরো বেশি হইব, মানে আমি তো একা। মানে একা বলতে আপনার তোর মানিল অনেক জনবল দেখছি, আপনার মানিল পাশে কাজ করার মতন আরো অনেক লোক রেখেছেন আপনি? না, এ তারিখে লোক রাখিনি, আমি হলো যে মামা রে ঘাস কাটবে রাসপেট গেছি তার নিজে, এ তারিখে শুধু আমি একা। এই চারটা মহিষ পাল, চারটা মহিষ আর কয়টা গরু আছে? আমি ঘরে 20টা পর্যন্ত আসলো, আমি রোজার ভিতরে বিক্রি করছি, আরো গরু আছে 6টা ঘরে, সবটি আমি একাত্র একাই খাওয়াইছি। একাই? হ্যাঁ। কি করে সম্ভব? মানে রাহালে তারিখে নাই, রাহাল আর থাকে নাই, রাখাল ছাড়া গরু পালন করলেন? আমি এই যে 2 মাস ধরে নিজে একা, মামার দেয় খালি ঘাস এনে দেয়, আর আমি সবগুলোর খাওয়ান জাপান যা আছে যাবতীয় সব আমার, খেলাম ঘাস করে ডাই কাটি। রেস্ট নেন কখন? রেস্ট ওই রাত্রে বেলায়। রান্না করেন কখন? সকাল 7টার আগে রান্না হয়ে যা। এত পরিশ্রম কি করে সম্ভব? এখন আমার অভ্যাস হয়ে গেছে মনে করেন, ওই রেশ মনে করেন এই দুপুরে একটু ফিরে আসছি। অনেকের বউ আছে মানিল রাত দিনের 12টা না বাজলে ঘুম ভাঙে না? না, আমাকে ঘুম মনে করেন আজান কানে গেলে বাদে ঘুম ভেঙে যায়। আজান কানে গেলে ঘুম ভেঙে যায়? যদি রাত 3টায় ঘুমাই রাতে তো জাগি, মানে মানুষের কথা কই হারা দেনা, কার মনে কি গরু পাহারা দুনে মহিষ পাহারা দুনে সারা রাতই বসে থাকা, মানে শেষ রাতে যদি একটু ই করি মানুষ করে পালিয়েছে, ওরা সচ্ছল ভাবে চলে গেলে হয়েছে, আমার অতটা ইচ্ছা নাই, ব্যাংক ম্যানেজ করার উপর ইচ্ছা নাই, কত অসহায় মানুষ আছে হেগেনে চলে যাওয়ার পালিয়েছে, দিন মাঝে ভাত পাইতেছে না কিছু পাইতেছে না, আমি তো এই রোজার মধ্যে অনেক মানুষই দিয়ে দিছি। কি দিয়েছেন? টাকা পয়সা দিছি, জাগে কিছু নাই হাগে দিছি, গরিব মানুষেরে দিছি, যা আমার। আমরা যতটুকু জানি বিদেশ থেকে মানে প্রবাসীরা সবচেয়ে বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, আর আপনি প্রবাসীর বউ হয়ে আপনিও এখানে সহযোগিতা করছেন? আমি দেই, আমি দেশে দেই, অনেক মানুষেরে দিছি আমি। অনেকে বলে যে প্রবাসীরা দেয়, কিন্তু প্রবাসীর বউদের কাছে টাকা চলে গেলে আর দেয় না কেউ? নিজের কামাই করে তাও 14-15 হাজার টাকা মানুষকে দিছি, নিজের কামাই থেকে দিছি। আমার এই যে রোজার মাসের যে ইনকাম আছে আমি দিছি। এত পরিশ্রমের টাকা আপনি যখন দেন মানুষকে তখন কষ্ট লাগে না? না, আমার কষ্ট লাগে না, আমি আল্লাহর কাছে কইছি যে মানে একটা ই করছি, নিজে একটা প্রতিজ্ঞা করছি যে আমি যদি নাকি 3 টাকা কামাই 1 টাকা গরিব মানুষের দিম। 3 টাকা কামাই মানে 3 টাকা যদি আমার হয়, 1 টাকা গরিব মানুষের, 1 টাকা আমার খরচ, আর 1টা টাকা থাকলে আমার অত দরকার না। মানে আমি এই তারিখে এই নিয়ত করছি কুরবানি ঈদের পর,
গত কোরবানির ঈদের পর থেকে আপনি নিয়োগ করেছেন? আমার মনটা নষ্ট হয়ে গেছে, মানে বড় বড় গরু পালছিলাম, কোনো মানুষের কোনো সহযোগিতা পাইনি। আমি অনেক কষ্ট করেছি হাটে, যে কোনো মানুষের পাইনি, কারণ কেউই পাশে আসল, রাগ করে পরে বেঁচে আসছিলাম। এখন এ তারিখে নিয়োগ করছি যে বাসায় থে যাওয়ার যে দূর ইনকাম করে পারি, এইভাবেই করব, এইভাবেই কাজটা করবে। হ্যাঁ, মানে যদি আল্লাহ আমার বাসায় থেকে যদি কিছু দেয়, মানুষের যদি নাকি একটা নিয়ত করে থাকে, আল্লাহ এটা কবুল করবই। আমি যদি নিয়ত করে থাকি, আমি তো কোনো খারাপ নিয়ত করিনি, গরিব মানুষের দিন সমস্যা কি, কষ্ট করে যদি দিন পারি। তিন টাকা কামাই করবেন, এক টাকা নিজের, এক টাকা রাখবেন আর এক টাকা গরিবদেরকে দিবেন, এটা আপনার ইচ্ছা। প্রতিটা মানুষ যদি আপনার মতন এই এই ইচ্ছাটা পোষণ করে তাহলে কেমন হয় বোন? অনেক ভালো হয়। মানুষ মনে করেন, অনেক মানুষ মনে করেন কই কষ্ট করে, এই যে ঈদ করে পার না, মনে করেন সবার তো সমর্থ একভাবে না। এখন আমার মনে করেন আগেতে মন গেছে অন্যরকম হয়ে, কেমন হয়ে গেছে মানুষের পর মহব্বত এসে গেছে, যে আমি যদি খাই আজকে ভালো মন্দ জামা কাপড় কিনি, এক দেখা গেছে একটা নিরহ মানুষ বাচ্চাকে কোনো শখের জিনিস দিয়ে পারতেছে না, কোনো কিছুই করে পারতেছে না, ইলেকট্রার পাশে যদি কিছু দিয়ে খাড়ানো যায়, আল্লাহ তো আমার তো এই দুনিয়া থা চলবো না, আমার তো একদিন যাওয়ার লাগবো, আমার অকামাইটা তো করো লাগবো, খালি দুনিয়ার কামাই করে গেলে তো আমার কোনো চলবো না, আমার যাওয়ার লাগবো না এই দুনিয়া ছেড়ে। এখন ওই গুণে মিলেই আনহে আমার গরু বাছুর পালা সব কিছু। দর্শক, আমরা মর্জিনা পর আরেকটি প্রতিবেদন করব, সেই প্রতিবেদনের মধ্যে কিন্তু আপনারা বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন, যে একজন প্রবাসী নারী মানে প্রবাসীর স্ত্রী মানে কতটা মানে ধার্মিক, এবং পাশাপাশি হলো এই বোবা প্রাণীগুলো পালন করে তিনি কি করতে চাচ্ছেন, তার ইচ্ছা শক্তিটা কি, সেটা কিন্তু আপনারা শুনতে পেলেন। যে তিন টাকা কামাই করবেন, এক টাকা নিজে খাবেন, এক টাকা হলো গরিব দুঃখী মানুষকে দিবেন, আর এক টাকা নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য রাখবেন, এতটা মানে যে চিন্তা আপনার, যে মানুষের মনস্তাত্ত্বিকের যে বিষয়গুলো যে নির্ণয় করেন, মানে যে তিনি কিভাবে এই বিষয়গুলোকে চিন্তা করে তার এই গবাদি পশুগুলোকে পালন করছেন। স্বামীর চাইতেও কিন্তু স্ত্রীর ইনকামটা বেশি, কিন্তু তারপরও তার একই কথা যে আমি স্বামীর ইনকামের চাইতে বেশি ইনকাম করেও কিন্তু আমার এই স্বার্থটা মানে নির্ণয় করেছেন যে স্ত্রী স্বামীকে তিনি দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসবেন, যে এসে এর পরবর্তীতে যতদিন কন্ট্রাক্ট আছে সেই কন্ট্রাক্ট পর্যন্ত কাজ করবেন, বাকি সময়টা তিনরা স্বামী স্ত্রী দুজনই এই গবাদি পশুগুলো পালন করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।